মানিকগঞ্জ নিউজ, মানিকগঞ্জের মানুষের সাথে। মানিকগঞ্জের ছেলে চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি, জন্ম 1986 সালের 24 অক্টোবর। তিনি হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। রনির পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হচ্ছেন ম্যান্টেল। এটি 2016 সালে মুক্তি পায়। চলচ্চিত্রটিতে পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন রনি। এই চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী পরিচালক হিসেবে অভিষেক হয় তরুণ এই নির্মাতার। তার 2016 সালে ম্যান্টেল চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে। তার কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ম্যান্টেল, বসগিরি, ধত্তরিকি, রংবাস, শাহেনশাহ ইত্যাদি। বর্তমানে জনপ্রিয় নায়িকা সাকিবের বউ বুবলি ও শামীম আহমেদ রনির পরিচালিত 2016 সালের বসগিরি চলচ্চিত্রটিতে অভিনয়ের সুযোগ করে দেয় শামীম হাসান রনি। তার মাধ্যমেই বুবলি চলচ্চিত্রের নায়িকা হিসেবে জীবন শুরু করে। শামীম আহমেদ রনির পছন্দের নায়ক শাকিব খান, তার সাথেই তার বেশি কাজ করা হয়েছে।